फ्रेंड्स आज आमी आमार भिडियोर माध्यमे आपनादेर देखाबो किभाबे आमी ए मिष्टी कुमड़ार गाछ रोपण करब माटीते। देखुन आमी एखाने किछुटा कम्पोस्ट सार व्यवहार करब। किभाबे आमी रोपण करछि आपनारा देखुन। ए उपयुक्त जायगाटी आमी बाछाई करे निएछि। एखाने आमी এখন দেখুন কিছুটা মাটিকে সরিয়ে নিচ্ছি। এখানে গাছটিকে আমি এখন রোপণ করব। দেখুন কিছুটা মাটি আমি আলগা করে নিচ্ছি। সমান করে এখন নিচ্ছি। এখন আমি দেখুন এই যে কম্পোস্ট সার নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি। আমি রাসায়নিক সারগুলো ব্যবহার করব না, তাই আমি বাড়িতে থাকা এই বাড়িতে বানানো এই কম্পোস্ট সারগুলোই ব্যবহার করছি। এগুলোকে আমি ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিচ্ছি। এখন গাছটি লাগানোর জন্য আমি পরিপূর্ণভাবে এটিকে উপযুক্ত করে নিচ্ছি। এখন আমি দেখুন গাছটিকে লাগাবো মাটিতে। এই গাছটিকে আমি এখন লাগাচ্ছি। এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করছি কিভাবে আমি গাছটিকে লাগানোর চেষ্টা করছি। কিছুদিনের মধ্যে বড় হবে এবং মিষ্টি কুমড়াও ধরবে, তখন আমি আমার ভিডিওর মাধ্যমে আপনাদের যতটা সম্ভব দেখানোর চেষ্টা করব। যে দেখুন আমার প্রায় লাগানো শেষ হয়ে এসেছে। ফ্রেন্ডস এখন আমি এগুলোর গোড়ায় পানি দিয়ে নিচ্ছি। দেখুন আমার এই কাজটি প্রায় সম্পূর্ণ হলো, তার মানে আমার ভিডিওটিও প্রায় শেষ হয়ে আসলো। আমি আপনাদের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম কিভাবে আমি পামকিন ট্রিটা লাগানোর চেষ্টা করলাম জমিতে। এখন এখান থেকে আমরা নিজের জমি থেকেই মিষ্টি কুমড়া খেতে পারবো। তাহলে বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তাহলে আজ এ পর্যন্তই বন্ধুরা, ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য।